तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरु भ्रश्च कृपासिन्धु भैव च पतितानं पावनेभ्यो वैष्णवे भो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधाकांत नमो स्तुते। भक्ति जार कृष्ण तार, भक्ति जार नहीं जगते कृष्ण तार नहीं। तार उज्जवल दृष्टान्त बागबाजारीर जमीदार कृष्णचंद्र। एकदिन बेली अवसान काले जमीदार कृष्णचंद्र पालकी करे चारटी बिहारार कांधे भार रेखे धो धो करते करते चले कोथाय ना खाजना आदाय। जखन तिनी खाजना आदाय करी निज गृह दिके गमन करेछे तखन सूर्यदेव प्राय अस्था चले। जमीदार कृष्णचंद्र पालकीते करे जखन फिरछेन एमन समय हठात एकटी शब्द तार काने भेसे एलो। केमन शब्द? कि जानो काउके किछु बोले डाकछे। हाँ ताई तो, একটি রমণী কি যেন বলছে, বেয়ারা একটু দাঁড়াও, পালকি নামাও। যেই বলেছি পালকি নামাও, প্রভুর কথা শুনি পালকি নামিয়েছি। পশ্চিম দিকের দরজাটি খুলে দিয়েছি, দেখল হঠাৎ একটি বালিকা এক রজক কন্যা। সে তার পিতাকে বলে ডাকছে, বাবুজি বেলাজি যায়, বাসনায় আগুন দেবে না। হঠাৎ যখন এই বাসনার কথা শুনেছি জমিদার কৃষ্ণচন্দ্রের অন্তরে কেমন একটা দাগ লেগে গেল। বাসনায় আগুন? না না, সত্যি তো বাসনা নয়, ও যে আমার বাসনায় আগুন লাগিয়ে দিল ওই কথায়। আমি এতদিন ধরে আমার বাসনায় যে আগুন দেইনি, তাই বালিকাটি আবার চিৎকার করে তার পিতাকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, আর তো সময় নেই, ঘরে ফিরে এসো বাবুজি, আগুন দিতে হবে, তা নইলে যে জামা কাপড় পরিষ্কার হবে না। তাই বালিকা তার বাবাকে উদ্দেশ্য করে গেয়ে উঠল, কেমন ভাবে, আকুল প্রাণে, বাবুজি গো যায় বেলা যায়, বাবুজি গো যায় বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা।
ঘরে ফিরে বাসনায় আগুন দাও, তা নইলে যে আমাদের কোনো কর্ম হবে না। জমিদার কৃষ্ণচন্দ্র পালকি থেকে নেমে এসে বালিকাটির দিকে লক্ষ্য করে বলছে, মা মা তুই শোন, তুই কি বলে ডাকলি, আর একবার ডাক না মা। আমি এতদিন ধরে জমিদারি করছি, কিন্তু আমাকে ওই কথাটি কেউ শোনায়নি। জমিদারের দিকে তাকি, বালিকা ভয়ে ভীতা হয়ে বলছি, তবে কি আমি কোনো অন্যায় করে ফেলেছি, আমি কি কোনো অপরাধ করেছি? না না, বল না মা, তুই কি বলে তোর পিতাকে ডাকলি? আমি আমি বললাম, বাবুজি বেলাজি যায়। মা রে, ভালো করে তাকিয়ে দেখ তো মা, আমারও যে বেলা যায়, আমারও যে জীবন সূর্য আজ অস্তাচলের পথে, কিন্তু এতদিন ধরে আমি আমার কামনা বাসনায় আগুন লাগাবো কতবার ভেবেছি, কিন্তু একবারও পারিনি। তুই আজ আমার জ্ঞান চক্ষু খুলে দিলি মা, আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু। না না, আপনি একই বলছেন, আপনি জমিদার মানুষ। মা তুই কি করিস? আমি রজবৃত্তি করি, আমরা খুব গরিব। শোন মা, আজ থেকে তোদের আর ওই কর্ম করতে হবে না, আমি কথা দিলাম, তোদের যা যা প্রয়োজন আমার এই ঐশ্বর্য থেকে আমি তোদের দান করব। আর আমি আজই ঘরে গিয়ে এই কামনা বাসনায় আগুন দিয়ে সর্বস্ব ত্যাগ করে আমি চলে যাব সেই পথে। কেন জানিস? সারা জীবন ধরে শুধু করে গেলাম, সারা জীবন শুধু আমি দিয়ে গেলাম, বিনিময়ে পেলাম কি জানিস মা, হিসাবের খাতায় শূন্য। যাদের জন্য করলাম তারা একবারও কেউ কোনোদিন আমাকে বলল না যে তুমি তুমি একটু তাকে ডাকো, তুমি একটু তার নাম করো। মারি, আজ বুঝেছি, আজ বুঝেছি এ সংসার নয়, এ হচ্ছে অসার। এক কাজ কর, তুই আমার সঙ্গে চল, তোর যা লাগে আমি সর্বস্ব তোকে দিয়ে দেব। জমিদার কৃষ্ণচন্দ্র নিজ গৃহে ফিরে নিজ পত্নীকে ডেকে বলছে, শোনো, আজ আমি কি করব জানো? আমার কামনা বাসনায় আগুন দিয়ে তোমাদের সকলের আশা পূরণ করে আজ আমি মুক্তি নেব। তোমরা আমাকে দয়া করে একটু মুক্তি দাও, তোমরা আমাকে বলো, আমি যেন সেই পথে যেতে পারি। আমার মনে যে আগুন জ্বলেছে, সেই আগুন যেন আমি তার চরণে গিয়ে নিবাহিত করতে পারি। স্বামী গো, তুমি কোথায় যাবে? এই সংসার ফেলে, আমাদের ফেলে? না না না, এই সংসারে আমার আর মন নেই, আমি কিছু চাই না, তোমরা আমার কেউ না। এতদিন ধরে আমি শুধু তোমাদের আমার আমার করে মরেছি, যাকে আপন করলে, যাকে ভালোবাসলে শ্রেষ্ঠ বস্তু পাওয়া যায়,
তাকে আমি ভুলে গেছি। এই বলে কৃষ্ণচন্দ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে চলেছে সেই বস্তুর সন্ধানে, কোথায়? গুরু কৃপার সন্ধানে বৃন্দাবনে। কেমন ভাবে চলেছে? মুখে কৃষ্ণ নাম, পদব্রজে চলেছে বৃন্দাবনে, সে তো অনেক দূর। তাই বলছে, হে গোবিন্দ, জানি না তোমার দেখা পাবো কিনা, তবে আজ আমি যে উদ্দেশ্য নিয়ে চলেছি, তুমি আমায় দেখা দিও, তুমি আমার আশা পূরণ করো। এই বলি কৃষ্ণচন্দ্র চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। কেমন ভাবে চলেছে? কৃষ্ণ নাম গাইতে গাইতে। চল রে আমার মন যমুনা পলিনে বৃন্দাবন, চল রে আমার মন যমুনা পলিনে বৃন্দাবন, বৃন্দাবনে যা বলে কাঁদিব, রাখাল রাজার দেখা পাবো, বৃন্দাবনে যাবো। এইভাবেই জমিদার কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের পথে নাম গাইতে গাইতে চলেছে। বৃন্দাবনের পথে চলেছে যখন, কতবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে। হে গোবিন্দ, তুমি কৃপা করো, দয়াময়, আর কত দূর, আর কত দূর তোমার দেখা পাবো? আজ আমি চলতে পারি না। হে দয়াময়, একবার তুমি কৃপা করে দেখা দাও। কৃষ্ণচন্দ্র ধুলায় পড়ে গড়াচ্ছে আর বলছে, গোবিন্দ, এতদিন যাদের নিয়ে আমি ছিলাম তারা তো আমার কেউ আপন নয়। কাতব কান্তা কস্তে পুত্র, সংশয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদপদ অতিশয় চপল। আজ বুঝেছি এরা আমার কেউ নয় প্রভু গো। তাই তুমি বলে দাও, আমি কোথায় গেলে তার সন্ধান পাব? শুনেছি গুরু কৃপা না হলে কোনোদিন গোবিন্দ কৃপা লাভ হয় না, কিন্তু কে জানাবে, কে বলে দেবে আমায় কোথায় আছে সেই সদ্গুরু? কার কাছে গেলে, কার চরণ আশ্রয় নিলে আমি তোমার দেখা পাবো প্রভু? কোথায় পাবো আমি? হঠাৎ কে যেন অন্তরে বলে উঠল, কৃষ্ণচন্দ্র, তুমি তো বৃন্দাবনে আগে যাও, তারপরে দেখো, ঠিক তোমার গুরু মিলে যাবে। কিন্তু বৃন্দাবনের পথ আমি তো চিনি না, আমি ঠিক পথে চলেছি না ভুল পথে চলেছি কে আমায় জানাবে? এক পাশে পদকবি দাঁড়িয়ে বলছে, শোনো, আসল বৃন্দাবনের পথে যেতে হলে আগে তোমার হৃদয় বৃন্দাবনের পথটা সঠিকভাবে চিনে নাও। তাই চিনতে হলে ভগবান অন্য কিছু চায় না, আগে নয়ন বাড়ি বড়ি শান করো, হা গোবিন্দ কৃপা করো বলে তুমি কাঁদতে থাকো। নয়ন বাড়ি বড়ি শান করে হৃদয় বৃন্দাবনের পথ আগে ভিজিয়ে দাও, আগে হৃদয় বৃন্দাবনের গোবিন্দকে তুমি বসাও, দেখবে ঠিক তুমি পৌঁছে যাবে। জমিদার কৃষ্ণচন্দ্র কাঁদছে আর বলছে, গুরুদেব, দেখা দাও, দেখা দাও। এ বলে কাঁদতে কাঁদতে যখন বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছি, হঠাৎ দেখছে কতকগুলি ব্রজরমণী, তারা চলেছে জল আনতে। তাদের ডেকে বলছে, ওগো শুনছো, শোনো না, বলতে পারো এই বৃন্দাবনের সৎগুরু কে আছে? বলো না, কার কাছে গেলে আমি আমার সেই সঠিক পথের ঠিকানা খুঁজে পাব? ব্রজরমণীগণ বলছে, হ্যাঁ গো, জানো না, এই বৃন্দাবনে তো একজনই আছেন, তিনি হলেন শ্রীজীব গোসাই।
যাও যাও, তুমি তার দরজায় গিয়ে দাঁড়াও, দেখবে তোমার সব আশা পূরণ হয়ে গেছে। এ কথা শুনে কৃষ্ণচন্দ্রের আর আনন্দ ধরে না, ছুটে গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রমের দুয়ারে দাঁড়িয়ে বলছে, আমি কি বলে ডাকবো, আমি তো কিছু জানি না, আমার না আছে ভক্তি, না আছে কোনো পুণ্য, আমি তো কিছু জানি না, আমি কি বলে ডাকবো তাকে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গুরুদেবকে উদ্দেশ্য করে গেয়ে উঠল, কি বলছি গো, গুরু কৃপাহি কেবলম, 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 গুরু কৃপাহি কেবলম। যেই প্রণাম করেছে সাষ্টাঙ্গে, অন্দরমহল থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এসে বলছে, কে কে তুমি বাবা, কে তুমি অমন করে প্রণাম করছো, কি নাম তোমার, কেন কাঁদছো, তোমার মনের দুঃখ আমাকে খুলে বলো। গুরুদেব, আমি হলাম এক হতভাগ্য জমিদার। জমিদার, তুমি তাহলে এখানে এসেছো কেন, এই কাঙালের ঘরে? গুরুদেব, আজ আর আমি জমিদার নই, আজ আমি সর্বত্যাগী ভিখারি, তাই আমি আপনার চরণে এসেছি একটু কৃপা লাভের আশায়। বাবা, কে বলেছে তুমি জমিদার নও, আমি তো দেখছি তুমি জমিদারই আছো। না না, আমি জমিদার নই, আমি সর্বস্ব ত্যাগ করে এসেছি গুরুদেব। না, তুমি ভুল করছো, তোমার এখনো পর্যন্ত কিছু ত্যাগ হয়নি, কামনা বাসনা তোমার সর্বস্ব রয়েছে ভিতরে। গুরুদেব, তবে যে আমি সব ছেড়ে চলে এলাম, তুমি ছেড়ে আসলে কি হবে, তোমার অন্তরে যে এখনো সেই সংসার বাসনা রয়ে গেছে। গুরুদেব, তাহলে আমি কি করব, আমি যে অনেক আশা নিয়ে বৃন্দাবনে এসেছি, আমি যে অনেক আশা নিয়ে আপনার শ্রীচরণে এসেছি, তবে কি আমার আশা পূরণ হবে না? বলো তুমি কি চাও। আপনার কৃপা চাই, মৃদু হেসে শ্রীজীব গোস্বামী বললেন, তুমি জানো তুমি যে বস্তুটি চাইছ তা কত দুর্লভ, জনম জনম সাধনা করেও কেউ পায় না, জনম জনম সাধনা করেও যোগী ঋষির মুনির অঙ্গে কত গাছ পাথর জন্মে যায়, গুরু কৃপা এত সোজা নয়। কেন জানো, শাস্ত্রে বললেন, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক, শিষ্যও মেলে লাখে লাখে, গুরু মেলে এক। তা গুরু কৃপা তো সহজে মেলে না বাবা, তুমি ফিরে যাও। না গুরুদেব, না, আমার দেহ যদি পতন হয়ে যায়, আর আমি ওই সংসারে ফিরবো না, আর আমি ওই কামনা বাসনার জগতে ফিরবো না, আপনি আমাকে দয়া করুন গুরুদেব। কৃষ্ণচন্দ্র, তুমি পারবে না, সে বড় কঠিন কাজ, তুমি ফিরে যাও। না গুরুদেব, আপনি দয়া করে বলুন, আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুনবে, পারবে, আমি যা যা করতে বলবো তুমি পারবে? পারবো গুরুদেব, আপনি বলুন আমায় কি করতে হবে। দিনে একবার আহার করতে হবে, তৃণশয্যায় শয়ন করতে হবে, এমনি করে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে, পারবে এই কঠিন কাজ তুমি পারবে? পারবো গুরুদেব, আপনি আদেশ করলে আমি সব পারবো। তবে না, একটি ভিক্ষার ঝুলি কৃষ্ণচন্দ্রের হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমার কাজ হল বৃন্দাবনের বাড়িতে বাড়িতে ভিক্ষা করা। গুরুদেব, আপনি আমায় যা বলবেন আমি তাই শুনব। প্রণাম করে বলছে, আপনি আমায় আশীর্বাদ করুন, আপনি যে দায়িত্ব আমার কাঁধে আজ তুলে দিলেন আমি যেন পালন করতে পারি। শোনো বাবা, আজ থেকে তোমার নাম আর ওই কৃষ্ণচন্দ্র না, আমি তোমাকে আজ থেকে লালা বলে ডাকবো। খুব খুশি হয়ে কৃষ্ণচন্দ্র বলছে, গুরুদেব, আজ আমার সব দুঃখ
সব যন্ত্রণা দূর হয়ে গেল, আজ আপনি আমাকে আদর করে লালা বলে ডাকবেন। এই বলে কৃষ্ণচন্দ্র ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনের দরজায় দরজায় ভিক্ষা শুরু করলেন। কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে চলেছি আর বলছি, প্রভু আমি যেন আজ নৈরাশ না হয়ে যাই, আমি যেন ভিক্ষা পাই। প্রভু ছুটতে ছুটতে যখন চলেছি, দরজায় দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছি, করুণা করে সবাই যে যেমন পারল ছুটে এসি কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দিচ্ছে। গুরুদেব আদেশ করেছে তিনবারের বেশি যাবে না, তাই তিনবারেতে ভিক্ষা করে যখন অঞ্জলি পূর্ণ করে ভিক্ষা পেয়েছি, মনে আর আনন্দ ধরে না, মনে মনে বলছে, প্রভু গো আজ আমার আশা পূর্ণ হয়ে গেল, গুরুদেব যা বলেছেন আমি তাই করেছি, হ্যাঁ আমি ভিক্ষা করেছি। এই যে ভিক্ষার দণ্ডুল আনন্দে নৃত্য করতে করতে চলেছে আর বলছি, প্রভু কবে আমি গুরুকৃপা পাবো, আর গুরুকৃপার পরে আমি তোমার দেখা পাবো, বলো না রাধারমণ কবে আমি তোমার দেখা পাবো। এ বলে আনন্দে নৃত্য করছি আর গাইছি, কি বলে গো, হে রাধারমণ মদন মহন কোথায় আছো দেখা দাও, হে রাধারমণ মদন মহন কোথায় আছো দেখা দাও, রাধারমণ একবার দেখা দাও হে।
আনন্দে নৃত্য করতে করতে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গুরুদেবের আশ্রমে এসে দাঁড়িয়েছি। গুরুদেব, আমি পেরেছি, আমি আপনার কথা রাখতে পেরেছি। ভিক্ষার ঝুলি টেনে যখন গুরুদেবের হাতে দিয়েছি, গুরুদেব আনন্দে মৃদু হেসে বলছে, বাবা ধন্য, তুমি ধন্য, আজ সত্যি তুমি ধন্য। আমি আমি কি বলে তোমায় আশীর্বাদ করব। দু হাত তুলে আশীর্বাদ করে বলছে, শোনো বাবা, আজ থেকে সত্যি তুমি লালা। আজ থেকে আমি তোমাকে কি বলবো জানো? চিৎকার করে বলে ডাকবো, আজ থেকে তুমি লালা বাবু, আজ থেকে তুমি লালা বাবু, আজ থেকে তুমি লালা বাবু। এই বলে মুখে জড়িয়ে ধরেছি। কৃষ্ণচন্দ্র আনন্দে নয়ন বাড়ি বরিশন করে বলছে, গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন জন্মে জন্মে এইভাবে সর্বস্ব হারিয়ে সব কিছুর কামনা বাসনা পরিত্যাগ করে আমি যেন তোমার মতন গুরুর আশ্রয়ে এসে কৃষ্ণ ভক্তির সন্ধানে এই বৃন্দাবনের দ্বারে দ্বারে আমি মাধুকরি করতে পারি, আর আমি কিচ্ছু চাই না। এই বলে কৃষ্ণচন্দ্র নয়ন বাড়ি দিয়ে গুরুদেবের চরণ ধৌত করে দিয়ে বলছে, গুরুদেব কবে আমার সেই দিন আসবে যেদিন তোমার কৃপায় আমি বৃন্দাবন চন্দ্রের দেখা পাব। গুরুদেব বললেন, বাবা ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে কোনোদিন গোবিন্দ চরণ লাভ হয় না। গুরুদেব শিষ্যকে বক্ষে জড়িয়ে ধরে যখন আশীর্বাদ করলেন, সেই সান্ত্বনা পেয়ে জমিদার কৃষ্ণচন্দ্র বললেন, গুরুদেব আজ থেকে আমি ওই বৃন্দাবনের এই তৃণশয্যায় শয়ন করব, আজ থেকে আমি একবার আহার করব, তবু আমি তোমার কৃপা না পেয়ে কোনো দিন আর ফিরে যাব না। এই বলে লালা বাবু বৃন্দাবনের মাটিতে তৃণশয্যায় শয়ন করতে শুরু করলেন, দিনে একবার আহার করতে লাগলেন। দিনের পর দিন চলে যায়, লালাবাবু বৃন্দাবনের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে নি, শ্রী গুরুদেবের অস্ত্র সমর্পণ করে। আর গুরুদেব বলেন, বাবা তোমার মনোবাসনা পূর্ণ হোক, কিন্তু এই বৃন্দাবনের মাঝেই আর একজন বসত করেন যার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠের সাথেই জমিদার কৃষ্ণচন্দ্রের ছিল বিবাদ, তাই কৃষ্ণচন্দ্র সবার ঘরে ভিক্ষা করলেন বটে, কিন্তু জগৎ শেঠের বাড়িতে যেতে পারলেন না। কেন? এখনো সেই অভিমান, কেমন করে যাব, আমার সাথে যে ওর মামলা চলছে, তাই ওর কাছে আমি যেতে পারবো না, বারে বারে যায় আর ফিরে আসে। অন্তর্যামী শ্রী গুরুদেব একথা জানতে পারলেন, জানতে পেরে একদিন বলছে, বাবা শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। গুরুদেব বলুন। শোনো লালা, তুমি কি বৃন্দাবনের প্রতিটা ঘরে গেছো? হ্যাঁ গুরুদেব। না, তুমি এখনো যাওনি একজনের বাড়িতে, জগৎ শেঠের বাড়িতে তুমি ভিক্ষা করনি। গুরুদেব আপনি জানলেন কি করে? শোনো লালা, আমি যে গুরুদেব আমি সব জানতে পারি, তাই তুমি অভিমান করে থাকলে কি হবে? আমি বুঝেছি তুমি ওর বাড়িতে যাওনি ভিক্ষা করতে। শোনো, তোমার বহির্জগতেরও তো একটা মাত্র শত্রু, আর তোমার এই দেহ বৃন্দাবনের ভিতরে কটা শত্রু আছে জানো? ছটা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তুমি যদি এই বহির্জগতের একটা শত্রুকে জয় না করতে পারো, তাহলে ভিতরে ছটা শত্রুকে জয় করবে কি করে? এই অভিমান ত্যাগ করো, অভিমান মঞ্চে বসে থাকলে কোনোদিন পাওয়া যায় না তাকে। যাও, আমি আদেশ করলাম আজই তুমি জগৎ শেঠের বাড়িতে গিয়ে নির্দ্বিধায় ভিক্ষা করে আনো। গুরুদেবের আদেশ পেয়ে লালাবাবু এইবার চলেছে কোথায়, না কৃষ্ণ নাম গাইতে গাইতে জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে। কেমন ভাবে গাইছি? ভজ রাধা কৃষ্ণ গোপাল।
বল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে এইভাবে নাম গাইতে গাইতে যখন লালাবাবু চলেছি জমিদারের বাড়িতে হঠাৎ গিয়ে থমকে দাঁড়ালো আবার যেন বিবেকীকে ধাক্কা দিয়ে বলল লালা এ কি করছো তুমি কি না শেষে তোমার শত্রু ওই জগৎ সেটের বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ না 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 তুমি ফিরে যাও তুমি ভুল করছো তুমি যেও না তোমার অভিমান থাকবে না লালাবাবু বললেন না আজ আমার কোনো অভিমান নেই আজ আমার কোনো কামনা নেই আমি সর্বত্যাগী আমি যে প্রতিজ্ঞা করে এসেছি আমি আমি তাকে পাবই হে গুরুদেব তুমি আমাকে সাহস দাও তুমি আমাকে বল দাও তুমি আমায় শক্তি দাও তুমি আমায় কৃপা করো গুরুদেব আমি কেন পারছি না অভিমান ত্যাগ করে যেতে গুরুদেবকে স্মরণ করে অনেক কষ্টে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল কে আছো দুয়ারে আমায় কিছু ভিক্ষা দাও অনেক আশা নিয়ে আমি এসেছি আমাকে বঞ্চিত করো না প্রভাতকালে যেই ভিক্ষা চেয়েছি এমন সময় জগৎ সেটির একমাত্র কন্যা ওই ডাক শুনে দরজায় নেমে এসেছে কে মা আমাকে তুমি ভিক্ষা দেবে আমি অনেক আশা নিয়ে এসেছি জগৎ সেটের একমাত্র কন্যা অধবদনে দাঁড়িয়ে থাকা ওই ভিক্ষুককে চিনতে তার বিন্দুমাত্র বিলম্ব হল না চিৎকার করে বলে উঠলেন এ কি বন্ধু পিতা আপনি আপনি এইভাবে দাঁড়িয়ে কেন কি হয়েছে আপনার এ দশা আপনার কে করেছে সত্য করে বলুন আপনাকে কাঙাল সাজিয়েছে কে আমার পিতা সত্য করে বলুন আজ আপনাকে এই ভিখারি করে দিয়েছে কে আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমার পিতা হতে যদি আপনার এই দশা হয়ে থাকে আমি আপনার সব কিছু ফিরিয়ে দেব আপনি ক্ষণেক দাঁড়ান জগৎ সেটের কন্যা ছুটতে ছুটতে গিয়ে পিতার কাছে গিয়ে বলছে পিতা 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 তুমি শুনছো কে আমি আমি তোমার একমাত্র কন্যা আমি অনেক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি পিতা এ কি মা তোর চোখে জল কেন আমি যে আমি যে তোর কিছু কষ্ট দেখতে পারি না বল না মা পিতা তুমি আমার কষ্ট দেখতে পারো না দেখবে চলো তুমি দেখবে চলো আজকে দরজায় প্রভাতকালে কে এসেছে মা বল না পিতা আজ এমন একজন ভিখারি এসেছে যাকে দেখলে তোমারও নয়নে জল রবে কি বললি মা আমার দরজায় এমন ভিখারি এসেছে এক কাজ কর না সে কি চায় আমার ভান্ডারে তো কিছু অভাব নেই তুই তাকে দুহাত ভরে দান করে দে দিয়ে তার চোখের জল মুছিয়ে দে না পিতা না আজকে যে এসেছে তাকে ঐশ্বর্য দিয়ে ভোলানো যাবে না তুমি চল তুমি গেলেই দেখতে পাবে কে এসেছে দরজায় জগৎ সেঠ কন্যার কথা শুনে দরজায় এসে দাঁড়িয়েছে দরজা খোলার সাথে সাথে দেখছি দুটি নয়নে অশ্রু ভিক্ষার পাত্রটি নিয়ে দাঁড়িয়ে আছে তার পরম বন্ধু দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র বন্ধু এ কি তোমার দশা হয়েছে বন্ধু বন্ধু কে তোমায় এমন সাজালো বলো বলো তোমার কি চাই আমি প্রতিজ্ঞা করছি তোমার সর্বস্ব আমি তোমায় দি ফিরিয়ে দেব তবু বলো তোমাকে এমন করে কে সাজালো বন্ধু আজ আমি ভিখারি তোমার দরজায় এসেছি
তুমি আমায় ভিক্ষা দাও, আমাকে ফিরিয়ে দিও না। সে কি কথা, তুমি আমার কাছে ভিক্ষা চাইছ? বলো তোমার কি চাই, তুমি অমন করে বলো না বন্ধু। বন্ধু গো, আজ আমি অন্য কিছু চাই না, আমি এমন একটা বস্তু তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, যা পেলে এই জগতের আর কিছুর প্রতি তোমার কামনা বাসনা থাকবে না। আজ আমি সেই বস্তু চাইতে এসেছি, তুমি কি দেবে? সে কি বন্ধু, এমন কি মহামূল্য বস্তু আছে আমার কাছে যা আমি তোমাকে দিতে পারি? কৃষ্ণচন্দ্র বলে উঠল, আজ আমি সব ছেড়ে এই বৃন্দাবনে কেন এসেছি জানো? শুধু একটি বস্তু পাওয়ার আশায়, তাই তোমার বাড়িতে এলাম আমি একটা বস্তু চাইতে, তুমি কি আমায় দেবে? তবে শোনো আমি কি চাই। আমায় কৃষ্ণ ভক্তি, আমায় ভিক্ষা দাও গো। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভিক্ষা হে বড় আশা করে এসেছি হে, উনি আমায় যেন ফিরা কাঙালির মতন কাঁদছ, আর আমার কাছে তুমি যা চাইছ আমি কোথায় পাবো? এই বস্তু তো আমার কাছে নেই বন্ধু, বুঝেছি আজ আমি বুঝেছি তোমাকে পরশ করে তুমি আজকে সর্বশ্রেষ্ঠ বস্তু চিনেছ। বক্ষে জড়িয়ে ধরে জগৎ সেঠ বলছে, শোনো বন্ধু, ইহ জগতের বন্ধু তো বন্ধু নয়, আজ আমি বুঝেছি তুমি আমার সেই দিনের বন্ধু, তুমি একমাত্র পারো আমাকে শেষের দিনের সন্ধান জানাতে, তাই আজ আমি তোমায় কথা দিলাম, তুমি আমাকে একটু কৃপা করো, তুমি যে আশা এসেছ আমি তার চরণে জানাই, তোমার আশা যেন পূরণ হয়। আর শোনো, যদি তুমি কোনোদিন তার দেখা পাও, সেই পতিত পাবনের চরণে তোমার এই পতিত বন্ধুর কথা বিন্দুমাত্র জানিয়ে দিয়ে বলো, আমিও যেন তোমার মতন একদিন সর্বত্যাগী হয়ে তোমার ওই পথে আমি যেতে পারি, জগৎ সেটের বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করে। লালাবাবু এইবার নয়ন বাড়ি বড়ি সান করতে করতে গুরু আশ্রমে ফিরে এসে বলছে, গুরুদেব গুরুদেব, আমি পেরেছি, আজ আমি সর্বস্ব অভিমান পরিত্যাগ করে আমি তার বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় কৃপা করো, এবার তুমি আমায় করুণা করো, এবার তুমি তোমার চরণে স্থান দাও। শ্রীজীব গোস্বামী বললেন, লালা আরেকটু বাকি আছে,
আর একটু সময় বাকি আছে তোমার। না না, আমি বুঝেছি তুমি বড় ছলনাময়। আমার এই দেহে, আমার এই কপালে কোনো দিন গুরু কৃপা জুটবে না, তাই আমি প্রতিজ্ঞা করলাম যতদিন না আমার আর গুরু কৃপা হয় ততদিন এই বৃন্দাবনে আমি জলগ্রহণ করব না, আজ থেকে আমি অনাহারে দিন কাটাব। এই বলে লালাবাবু শ্রী যমুনা আরতির পত্রের কুটির নির্মাণ করে অনাহার দিন কাটাতে লাগলো। কিন্তু হ্যাঁ গো, সবাই নীরবে থাকতে পারে, সবাই চুপ করে থাকতে পারে, ভগবান কি কোনোদিন চুপ করে থাকতে পারে? তার ভক্ত যদি কাঁদে, ভগবান কোনোদিন স্থির থাকতে পারে না। গোবিন্দ বাড়ির গোবিন্দ সেবায়িতকে স্বপ্ন আদিষ্ট করে বললেন, শোনো যমুনার তীরে আমার লালাজি উপবাসে আছে, যাও তাকে প্রসাদ দিয়ে এসো। স্বপ্নাদিষ্ট হয়ে পূজারী মাথায় থারি ভর্তি করে প্রসাদ নিয়ে লালাবাবু দরজার সামনে এসে বলছে, লালা 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 ওঠো, দেখো আমি কে এসেছি। কে? আমি আমি গোবিন্দ বাড়ির সেবাই। কি চাই? আমি তোমার জন্য প্রসাদ এনেছি। প্রসাদ? কিসের প্রসাদ? গোবিন্দ তোমার জন্য পাঠিয়েছেন নিজে, তুমি গ্রহণ করো। এই বৃন্দাবনে যে উপবাসে থাকতে নেই লালা। না না না, আমি প্রসাদ নেব না, তুমি ফিরে যাও। নেব না প্রসাদ কেন জানো? আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না পর্যন্ত আমার গুরু কৃপা লাভ হবে ততদিন আমি জলস্পর্শ করব না। ভুল করছে, তুমি ভুল করছো লালা। অনাহারে থাকলেই কি কোনোদিন কৃপা লাভ হয়? না, তুমি প্রসাদ পেয়ে নাও। বড় ভাগ্যের ফলে গোবিন্দ প্রসাদ জোটে কপালে, তুমি এমন করে অবমাননা করো না। প্রসাদ গ্রহণ করে মাথায় পরশ করে বলছি, গোবিন্দ তোমার এত দয়া, তুমি এত করুণাময়, তুমি এত দয়াল, তুমি প্রসাদ পাঠিয়েছ আমার জন্য, অথচ গুরু কৃপা কেন হল না? এইভাবে দিন যায়, দিনের পর দিন যখন চলছে, গোবিন্দ প্রসাদ পাঠান আর ভক্ত সেবা করে। একদিন ব্রজবাসীরা দেখছে যে লালাবাবু বৃন্দাবনের কতকগুলি বালুকা রাশি একত্র করে বালিশের মতন করে হেলান দিয়ে শয়ন করে আছে। তাই ব্রজরামণীরা দর্শন করে বলছে, দেখ দেখ, মনে হয় কোনো জমিদার। দেখে কি মনে হচ্ছে জানিস? এখনো আশা ত্যাগ হয়নি, তাই সবাই মিলে তারা বলছে, জমিদারের স্বভাব তো, স্বভাব বদলায়নি, স্বভাব না বদলালে কি আর বৃন্দাবনে কৃপা হয়? এই কথা কানে গেল। ও, তবে আমার স্বভাব বদলায়নি এখনো? না না, আজ থেকে আমি আর ওই তাকে বালিশে হেলান দেব না, আজ থেকে ওই কামনার বালিশে আমি আর শয়ন করব না। বলি গোবিন্দ চরণে নিবেদন করে বলছে, প্রভু একবার দেখা দাও, আমার আশা কি জানো? আমি পূজা করব, যুগল আসনে বসাব। এই বলে লালাবাবু গেয়ে উঠলেন। কেমন ভাবে গাইছে? যুগল গান গাইছে। রাধা কৃষ্ণ প্রাণ যমুনা।
লালা বাবু আনন্দে মেতে উঠি কীর্তন করছি। কীর্তন করতে করতে চারিদিকে দেখছি কেমন যেন অন্ধকার করে আসছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। লালা গাও গাও, প্রাণ ভরে গাও, আকুল হয়ে গাও। তুমি জানো না ভগবান কিচ্ছু চায় না, শুধু চায় চোখের জল। যেখানে ভক্তি সেখানে প্রেম, যেখানে আকুলতা সেখানে গোবিন্দ। তুমি গাও, তাকে ডাকো। কিন্তু লালা বাবু কীর্তন যখন করছে, এমন সময় চারিদিকে ঘোর অন্ধকার হয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহকারী চারিদিকে বৃষ্টি নেমে এলো, ঝড় উঠল। হঠাৎ যেন মনে হচ্ছে পর্ণ কুটিরটাকে ভেঙে নিয়ে চলে যাবে, যমুনায় ভাসিয়ে দেবে। ঘরে বসে বসে নাম করছে, প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া তো আমার কেউ নেই। এমন ঝড় বৃষ্টি উঠল যে সেই দিন আর প্রসাদ ভাগ্যে জুটল না। পূজারি ঘুমিয়ে গেল, কিন্তু সবাই ঘুমিয়ে গেল, ভক্তের জন্য যে একজন জেগে আছে সে কে? সে হলো আমার অন্তর্যামী ভগবান। গোবিন্দ মনে মনে বললেন, লালা আমি এখনো জেগে আছি, আমি ঘুমাইনি, আমি যাচ্ছি। তুমি যে সারাদিন অনাহারে উপবাসে দিন কাটাচ্ছ, আমি কি থাকতে পারি? পূজারি ঘুমিয়ে থাকলে কি হবে? ভগবান আমার নিজের সেবা করা সেই সোনার থালায় করে প্রসাদ নিয়ে মাথায় করে ধীরে ধীরে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়েছে। লালা লালা, ওঠো লালা। কে কে ডাকে আমায় এমন মধুর সুরে? আহা মরি মরি, এমন করে তো কেউ আমায় ডাকে না। কতদিন তো পূজারি ডাকে, কিন্তু এমন আকুল করা, এমন পাগল করা লালা ডাক কেউ তো আমায় ডাকে না। কে কে তুমি? আমি পূজারি? না না, আমার মনে হচ্ছে এ তো পূজারি নয়, মনে হচ্ছে যেন আমার শ্রী গোবিন্দের ডাক। আবার ডাকো ডাকো তুমি। লালা কে? দরজা খোলো, আমি যে তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খোলো দরজা। ধীরে দরজাটা যখন খুলেছি, দেখছে পূজারি দাঁড়িয়ে আছে। বিধাতা এক পাশে দাঁড়িয়ে বললেন, হায় রে নয়ন, এমন নয়ন পেলি, পেয়েও চিনতে পারলি না কে এসেছে। লালা ভালো করে দেখ, এমন যোগ চলে গেলে আর চিনতে পারবি না। ওরে তুই কি জানিস না, যদি হয় যোগ কখনো না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর মুখে না যে হয়। লালা ভালো করে চিনে নে, যদি একবার হারিয়ে ফেলিস আর পাবি না। লালা ধরো, আমি প্রসাদ এনেছি না, এমন মধুর ডাক কোনোদিন শোনেনি। প্রসাদের থালিটা হাতে নিয়ে বলছে, কেন এলে এত রাতে, এত কষ্ট করে নাই বা আসতে? বারে তুমি যে সারাদিন উপবাসে আছো, আমি কি না এসে পারি? নাও সেবা করে নাও। যেই সেবা করতে বসেছে, ভগবান আমার অন্তর্ধান হলেন, এক গ্রাস প্রসাদ বদনে দিয়ে বলছে, আহা এত সুন্দর, আগে তো কোনোদিন পাইনি। মনে হয় গোবিন্দের পরশ লেগে আছে। প্রসাদ সেবা করে পিছু পানে তাকিয়ে দেখে, নেই, এ কি এত সৌগন্ধ, কোথা থেকে আসছে? তবে কি তুমি এসেছিলে হে দয়াময়, তবে কি তুমি এসেছিলে, তবে কেন ধরা দিলে না? এমন সময় পূজারি ব্রাহ্মণ নিদ্রা ভেঙে গিয়ে তাড়াতাড়ি করে নিজ ঘরে যা ছিল তাই নিয়ে আবার পুনশ্চ প্রসাদ সাজিয়ে এসেছে। লালা লালা, এই নাও প্রসাদ। আমার কি ভাগ্য, একবার প্রসাদ ভাগ্যে জেটে না আজ দুবার। বলছে, কেন, আমি তো আসিনি। তুমি আসনি বললেই হবে, এই দেখো এখনো এঠো থালি পড়ে আছে। কি বললি? আমি এসেছিলাম, কই দেখি। ছুটে গিয়ে থালি হাতে করে নিয়েছে, নিয়ে দেখছি
যে থালায় করে গোবিন্দকে সেবা দেয় সেই সোনার থালা পড়ে আছে। লালা লালা তুমি সত্য দেখেছো আমি এসেছিলাম? হ্যাঁ আমি তো দেখলাম তুমি এলে। না না একটু দাঁড়াও একটু দাঁড়াও, তুমি ওই ওই থালা যেন তুমি ধুয়ে ফেলো না, আমাকে একটু সময় দাও। ছুটতে ছুটতে পূজারি মন্দিরে এসে আচার খেয়েছি, দেখলো হ্যাঁ এখনো সেই ছোট্ট চরণ দিয়ে রুধির ঝরছে, কাদা লেগে আছে, চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে প্রভু কেন তুমি আমাকে একবার বললে না, কেন তুমি নিজে গেলে? বুঝেছি বুঝেছি, আজ তুমি আজ তুমি ভক্তির মান বাড়াতে গিয়েছিলে দয়াময়। বলো তো আমি এতদিন তোমার সেবা দিচ্ছি কিন্তু আমি কেন দেখতে পেলাম না? ছুটে চলেছি লালার কাছে। লালা বলতে পারো তুমি কোন মন্ত্র জপ করেছ? যে মন্ত্র জপ করলে ভগবান ছুটে আসে ভক্তের কাছে, তুমি আমায় শিখিয়ে দাও, বলো না বলো না লালা। লালা বাবু বলছে কি বললে, ভগবান এসেছিল? হ্যাঁ গো, তুমি যে তাকে পেয়েও চিনতে পারোনি। ও তাই বুঝি, বুঝেছি দয়াল, আমি আগে ভাবতাম তোমার হৃদয় বড় কোমল, এখন বুঝলাম তুমি পাষাণ। তবে শোনো ভগবান, আজ আমি যে নয়নে তোমায় চিনতে পারলাম না, যে দেহ দিয়ে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারলাম না, যে হাত দিয়ে তোমাকে আমি চরণ স্পর্শ করতে পারলাম না, আমিও প্রতিজ্ঞা করলাম এই দেহ আমি আর রাখবো না, আজই যমুনায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। এই বলে লালা বাবু ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা গো মা, তুই আমায় নে মা, বিশ্বাস কর আর আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই বেঁচে থাকার, আমি তোর বক্ষে ঝাঁপ দিয়ে প্রাণ জুড়োতে চাই। এই বলে লালা বাবু যেই জলে ঝাঁপ দিতে গেল পিছন থেকে কে যেন ডাক দিল, লালা লালা। দাঁড়াও কে? আমি গুরুদেব। গুরুদেব আপনি? হ্যাঁ বাবা আমি এসেছি, আমি এসেছি, আমি স্বপ্নাদিষ্ট হয়েছি, আজ তোমার সময় হয়েছে তোমাকে দীক্ষা দেওয়া, তোমাকে কৃপা করার। স্নান করে উঠে এসো। স্নান করে যেই উঠেছে তীরে কণ্ঠ জড়িয়ে ধরে কানে কানে মন্ত্র দান করেছে, মন্ত্র দান করার সাথে সাথে দিব্য দৃষ্টি দান করেছে, দিব্য দৃষ্টি যেই দান করেছে লালাবাবু শূন্য মার্গে দর্শন করলেন ভগবান, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মুরলিনী দাঁড়িয়ে আছে বলছে, না না আমি দেখবো না ওই রূপ, কেন জানো? আমি চিরকাল দেখেছি হে রাধা রমণ বলে, তুমি একা কেন? তোমার রাধারানী কোথায়? ভক্তের বাসনা পূরণ করার জন্যে ভগবান বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে যুগল হয়ে দাঁড়ালেন। যুগল হয়ে দাঁড়িয়ে ভক্তের বাসনা পূরণ করার জন্যে কৃপাদৃষ্টি দিয়ে বলছে, এবার দেখো আমার দিকে তাকাও। এইবার লালাবাবু নয়ন মেলে তাকিয়ে দেখছে কি যুগল হয়ে দাঁড়িয়েছে ভগবান। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কেশব মাধব হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ।
কৃষ্ণ বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কেশব মাধব হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কেশব মাধব হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কেশব মাধব হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কেশব মাধব।